মৃত্যু যন্ত্রণা থেকেও মানসিক যন্ত্রণা অনেক বেশি কষ্টদায়ক বলে মনে হয়। ভালো থাকতে রাজপ্রাসাদের প্রয়োজন হয় না, শুধু ভালোবাসার মানুষটির বিশ্বাসটাই যথেষ্ট। মাঝে মাঝে কিছু মানুষ প্রমাণ করে দেয় তারা বিশ্বাস আর ভালোবাসার যোগ্য না। চাকরি আর টাকা দেখে মেয়ে বিয়ে দেবেন না, আগে ছেলেকে দেখুন, দেখুন ছেলেটা মানুষ নাকি অমানুষ। কারণ ভাত কাপড়ের জন্য মেয়েরা মরে না, মেয়েরা মরে অমানুষদের অত্যাচারে। মনের ভালোবাসা কখনোই কমে না, সময়ের সাথে সাথে সেটা বৃদ্ধি পায়। মনের অনুভূতি যদি সত্যি হয় তাহলে ভালোবাসা চিরস্থায়ী হয়। অনেক পুরনো ছবিতে হয়তো সেই মানুষের কমেন্টগুলো থেকে যায়, শুধু সময়ের সাথে সাথে সেই মানুষটাই পাশে থাকে না। তুমি কখনো ভুল করলে যে তোমাকে বকে, অনেক বেশি বকে, রাগ দেখায়, কিন্তু তারপরে আবার ভালোবেসে আর আদর করে কথা বলে, সে তোমাকে মন থেকে ভালোবাসে। ভালোবাসি ভালোবাসি এ কথা বলেও ভালোবাসা হয় না, অথচ ভালোবাসি না বলেও কত ভালোবাসা গভীরতা পায়। আসলে ভালোবাসা প্রকাশে না, ভালোবাসা আগলে রাখার মাধ্যমেই ভালোবাসার গভীরতা পায়। যে সম্পর্কে অপরদিকে থাকা মানুষটার তুমি একটা অপশন মাত্র, সেই সম্পর্ক থেকে সরে আসাটাই ভালো। হাজারো মন খারাপের মাঝে যদি প্রিয় মানুষটা পাশে থাকে তাহলে সব কিছুই সুন্দর বলে মনে হয়। অর্ধেক সময় পেরিয়ে গেল জীবনটা বুঝতে, আর অর্ধেক সময় পেরিয়ে যাচ্ছে বাস্তবতার সাথে লড়াই করতে করতে।